হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিমের ঝাল। তো এই শিমের ঝাল বানাতে আমাদের কী কী লাগছে বা সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে শিম। আমি এখানে 250 গ্রাম শিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এখানে রসুনের কিমা বা রসুন কুচো নিয়ে নিয়েছি 2 টিস্পুন মতন। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে, আর মশলার মধ্যে রয়েছে কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। শিমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর শিমের যে রোয়াগুলো থাকে দুপাশে সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। শিমগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা শিম আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার শিমের মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন কুচোনো রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাতে হালকা কালার আসতে আরম্ভ করে দিয়েছে। এবার কুচোনো টমেটোটা আমি দিয়ে দিলাম, আর ওই টমেটোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নিচ্ছি। আপনারা দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আর ওই একই সাথে একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার মশলাটাকে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি গ্রেভির সঙ্গে অর্থাৎ মশলার সঙ্গে শিমগুলোকে মিশিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। শিমটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই শিমের মধ্যে 1/2 কাপ গরম জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে শিমটাকে ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার শিমের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট নেড়ে দিয়ে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, ফাইনালি আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন শিমের ঝাল কিন্তু আমার অলমোস্ট ডান। শিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে শিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শিমের ঝাল আমার রেডি। আজকের রেসিপি শিমের ঝাল আমার রেডি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।